সুস্বাদু ফল ও শাকসবজি খেতে হুড়মুড় হয়ে পড়েছে একদল বানর। মুহূর্তের মধ্যেই সাবাড় করে দেয় প্লেট ভর্তি সব খাবার। ভিন্নধর্মী এ আয়োজনটি সাজানোই হয়েছে এসব বানরের জন্য, তারা যাতে তৃপ্তি করে খেতে পারে এজন্য প্লেট ভর্তি কেটে রাখা হয় আম, তরমুজ, কমলা সহ নানা ধরনের ফল ও শাকসবজি। চোখের সামনে এতগুলো বানর দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এখানে আসা পর্যটকরা। চারিদিকে ঘুরে বেড়ানো হাজারো বানরের দুষ্টুমিগুলো ফ্রেমবন্দি করছেন স্থানীয়রা ও পর্যটকরা। কেউ বা রীতিমতো ঘাড়ে বা পিঠে বানর নিয়ে মেতেছে উল্লাসে। আমার আশেপাশে অনেক বানর, আমার জীবনে প্রথমবারের মতো এত বানর দেখছি এবং এত কাছ থেকে তাদের পর্যবেক্ষণ করছি। এটা সত্যি দুর্দান্ত আয়োজন। আমাদের থাইল্যান্ড ঘোরার শীর্ষে ছিল লোপপুরি, এখানে এসেই আমরা পেয়ে গেলাম বানর ভোজন উৎসব। হাত থেকে যখন বানরগুলো খাবার নিচ্ছে সেটা খুবই মজার দৃশ্য। বানরদের নিয়ে প্রতি বছরই ভিন্নধর্মী এ আয়োজন করা হয় থাইল্যান্ডের মধ্যাঞ্চলে। এবছরও তার ব্যতিক্রম নয়। স্থানীয় সময় রবিবার সকালে থাইল্যান্ডের লোপবুরি শহরে আয়োজিত হয় 35তম মান কি বার্ষিক ফেস্ট ফেস্টিভ্যালের। প্রায় 4,000 বানরকে ফল ও সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। বন্যপ্রাণী হলেও খাবারের আয়োজনে যেন কোনো কমতি ছিল না। কেনা হয় $30,000 খাবার ও পানীয়। ফল সবজি মিষ্টি মিলে ওজন ছিল 2 টনেরও বেশি। এসব খাবার খুব আরামায়েশ করেই খেতে থাকে বানরগুলো। মূলত লোপবুরির আকর্ষণ বাড়াতে পর্যটকদের জন্য বিশেষ উৎসবের আয়োজন করা হয় বলে জানান উৎসবের প্রতিষ্ঠাতা ইয়ংজুথ কিটওয়াতা নুসুতো। লোপবুরি সাধারণত বানরদের শহর নামে পরিচিত। এখানে বানর আর মানুষ মিলেমিশে একত্রে থাকে। হয়তো তারা মাঝে মাঝে মানুষদের বিরক্ত করে, কারণ এটা তাদের চিরাচরিত বৈশিষ্ট্য। মানকিপ ফেস্টিভ্যালের মাধ্যমে প্রতি বছর আমরা আন্তর্জাতিক পর্যটকদের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে চাই। ব্যাংকক থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত লোপবুরি এ শহরকে বানরদের প্রতীক হিসেবে বলা হয়, কারণ এ জায়গার দৃষ্টি সীমানায় শুধু দেখা মিলবে বানরের উপস্থিতি। কোনটা হাঁটছে, কোনটা বসে আছে, আবার কোনটা দৌড়াচ্ছে। প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটক আসেন এখানে, আর তাই দেশটির পর্যটন ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে 35 বছর ধরে চলছে আকর্ষণীয় এ আয়োজন। উল্লেখ্য, 1989 সালে থাইল্যান্ডে এই উৎসবের শুরু হয়। সে সময় স্থানীয় ফ্র্যাঙ্ক প্যাংক সামুথ মন্দিরের পূজারীরা দেবতাকে সন্তুষ্ট করতে বানরকে খাবার উৎসর্গ করতেন।